বিধ্বস্ত সুন্দরবন দেখে মনে হতে পারে অতি সম্প্রতি বোধহয় কোনো প্রলয়ঙ্কারী ঝড় আঘাত হেনেছে এই বনে, কিন্তু না, কোনো ঝড় ছাড়াই এভাবে প্রতিনিয়ত ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বাংলার ফুসফুস। সুন্দরবনের কটকার জামতলা সমুদ্র সৈকত, এখানে যেদিকে চোখ যায় শুধু দেখা যায় গাছের ধ্বংসাবশেষ। যে গাছগুলো দাঁড়িয়ে আছে তারও শিকড়ে নেই মাটি, তবু ধরণীকে আটকে ধরে আছে গাছগুলো। কটকা সৈকতেরও একই অবস্থা, শুধু গাছই নয়, এখানে ভেঙে পড়েছে বন বিভাগের স্থাপনাও। এখন জিও ব্যাগ দিয়ে চলছে শেষ রক্ষার চেষ্টা। দীর্ঘদিন ধরে ভাঙছে, ঠিক আছে, শীতের সময় ভাঙছে, পরবর্তী বিভিন্ন সময় ধারাবাহিক ভাবে ভাঙছে, প্রতি বছরই বর্ষাকালে কিংবা যখন সাইক্লোন কিংবা হয় গুগল আর্থ থেকে 2007 এবং 2022 সালের সুন্দরবনের মানচিত্র পর্যালোচনা করে দেখা যায় গেল 22 বছরে এই অঞ্চলের অনেকাংশ ক্ষয় হয়েছে বনের। সাগর ঢুকেছে বনের ভিতর, অপরদিকে অত্যাধিক জোয়ারে বনের ভেতর বালু ঢুকে গাছের মূল ঢেকে যাওয়ায় কটকার বনে মরছে গাছ, তৈরি হচ্ছে ধুধু মরুভূমি। আমার পেছনের এই ধুধু মরুভূমির মতো অবস্থা, অনেকগুলো গাছ কিন্তু মারা গেছে, যার মূল কারণ এই উঁচু ঢেউয়ের কারণে এখানে গাছের গোড়ায় বালু জমে গেছে, এতে শ্বাসমূলগুলো মারা গেছে, যার কারণে কিন্তু গাছগুলো মারা যাচ্ছে। এভাবেই জলবায়ু পরিবর্তনের নানান প্রভাব সুন্দরবনের নানান প্রান্তে দৃশ্যমান হচ্ছে প্রতিনিয়ত। জলবায়ুবিদরা বলছেন এটি জলবায়ু পরিবর্তনের দৃশ্যমান প্রভাব। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ধীরে ধীরে গিলে খাচ্ছে সুন্দরবন, বন খেয়ে আঘাত করবে জনপদেও। আপনি আমপান বলেন অথবা সিট্রাং বলেন অথবা মানে কি বলবো আর যেগুলো হয়, এই সবগুলো ধাক্কাটা আমাদের এই সুন্দরী কেওড়া এই গাছগুলোর উপরেই বইতে হয়। এবং এরা আছে দেখেই সামনের দিকে ঝড়ের ক্ষতিবহত মানে এই যে ক্ষতিটা ঝড়ের সেটা যেতে পারে না। মা যেমন একটু আগেই বলেছি, তার নিজের বুকে সমস্ত ঝড় ঝাপটা নিয়ে নেয়, বাচ্চাকে রক্ষা করে, তেমনি এই ধরিত্রীকেও রক্ষা করছে এই বনরাশি। আমরা সবাই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভালনারেবিলিটির কথা বলি, আর সেই ভালনারেবিলিটির চিত্রটা আসলে এই উপকূলীয় অঞ্চলে আসলে সুস্পষ্ট হয়। এই যে আমাদের আইলা সিডো চিত্রাং অনেকগুলো ঘূর্ণিঝড় গেল, সেই ঘূর্ণিঝড়গুলো বুক পেতে কিন্তু এই গাছগুলো নিয়েছে, এবং এই উপকূলের এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে গিয়ে। তো জলবায়ু পরিবর্তনের এটি অন্যতম একটি ক্ষতি, এবং আমাদের আগামী দিনে এই সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য এই চিত্রটি যথেষ্ট, যে এটি যদি না থাকে, অর্থাৎ সুন্দরবন না থাকলে এই সম্পূর্ণ জনপদটি এইভাবে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় কিন্তু ইনোসেন্ট ভিকটিম, এবং সেই থাবাটি সুন্দরবনের উপরেও পড়ছে, সেই কারণে সুন্দরবন রক্ষা করার দায়িত্বটিও বিশ্ব পরিমণ্ডলের। 2007 সালে ঘূর্ণিঝড় সিডোর চরমভাবে আঘাত হানে বাংলাদেশ উপকূলে, এ সময় বুক আগলে বাংলাদেশকে রক্ষা করে সুন্দরবন। এখনও ছোট বড় নানান ঝড় ঝঞ্ঝা মোকাবিলা করতে গিয়ে প্রতিনিয়ত ক্ষয়ে যাচ্ছে প্রাকৃতিক এই বন। আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের জামতলা সমুদ্র সৈকতে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সৈকতটি এক বছর আগেও ছিল তার চেয়ে অনেক দূরে, কিন্তু প্রতিনিয়ত ভাঙনের কবলে এই সমুদ্র সৈকত এই মুহূর্তে চলে গিয়েছে আরো সামনে। এবং এখানকার প্রতিটি বৃক্ষ দেখে বোঝা যাচ্ছে এখানে জলবায়ুর কত ধ্বংসযজ্ঞ চলে। স্থানীয়দের প্রত্যাশা, সুন্দরবন রক্ষায় দেশ যেমন এগিয়ে আসবে, একইভাবে বিশ্ব সভ্যতা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এগিয়ে আসবে। ইফায়াত শাকিল, বাংলা ভিশন, সুন্দরবন।